বন্ধুরা, আমি সুজাতা, রসেবশে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি আম দিয়ে টকের ডাল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 100 গ্রাম মটর ডাল, 2 কাঁচা আম, সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 শুকনো লঙ্কা, 5-6 কাঁচা লঙ্কা, 1/4 চামচ কালো জিরে, 1/2 চামচ কালো সর্ষে, স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে ডালটা ভালো করে 4-5 বার নর্মাল জলে ধুয়ে নেব। তারপর প্রেশার কুকারে 2-3 সিটি দিয়ে নেব। আমটা কেটে নিয়ে চলে আসছি নেক্সট স্টেপে। দেখুন, প্রেশার কুকার নিয়ে নিলাম, এর মধ্যে ধুয়ে রাখা মটর ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এরপরে ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল, তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ আন্দাজ মতন জল। মোটামুটি 100 গ্রাম ডালের জন্য আমি 200 ml জল ইউজ করলাম। এরপর প্রেশারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 2-3 সিটি দিয়ে নেব। দেখুন, আমার 3 সিটি দিয়ে নেওয়া হয়ে গেল। 2 সিটি দিলেও সিদ্ধ হয়ে যায়, তাও 3 সিটি দিয়ে নিলাম। আর প্রেশারটা নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। প্রেশারটা নর্মাল রিলিজ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন, ডালগুলো খুব সুন্দরভাবে গলে সিদ্ধ হয়ে গেছে। ডাল ভালো হলে এরকমই সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি ডালটাকে সরিয়ে নিয়ে গ্যাসটা আবার অন করে আমি প্রেশার কুকারটা ঢাকনা খুলে আবারও বসিয়ে দিলাম। এরপরে আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল, মোটামুটি আরও 750 ml মতন জল এখানে অ্যাড করলাম। কেন কি টক ডালটা একটু পাতলাই হয় আর আমটা সিদ্ধ হবে, ডালটা জাল হবে, তো আমি মোটামুটি 750 ml জল এখানে অ্যাড করলাম। এরপরে আমি ডালটা, যদিও গলে গেছে ভালোভাবে, তবু ডালটার মধ্যে একটা স্মুথ টেক্সচার আসার জন্য আমি একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘুটে নিলাম। যদি আপনাদের কাছে এটা থাকে ভালো, না হলে হাতা দিয়ে গুলে নিলেও হবে। তো ডালটা দেখুন একটা স্মুথ টেক্সচার এসছে। এইবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব যে কাঁচা আম দুটো নিয়েছি, সেই কেটে রাখা আমগুলো ও কাঁচা লঙ্কা আমি এবার ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি তা কিছুটা দুফালি করে দিয়েছি ও কিছুটা এমনি দিয়েছি, আর আমগুলো এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, আমি এখানে 2 চামচ মতন লবণ নিয়েছি, তবে আম যেরকম টক হয় সেই বুঝে লবণটা লাগে। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আম ও কাঁচা লঙ্কার সঙ্গে আবারও একটু ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ডালটাকে আম কাঁচা লঙ্কার সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে আমটা রান্না হওয়ার জন্য ও ডালটা ভালোভাবে জাল হওয়ার জন্য 15-20 মিনিট আমি ফুটিয়ে নেব। 15 মিনিট বাদে আমি দেখাচ্ছি আমগুলো কেমন সিদ্ধ হলো ও ডালটা জাল হলো। যদিও 5 মিনিট পরে আমি আবারও ফেরত আসছি যে ডালের যে ফেনাটা হয় সেই ফেলাটা ফেলে দেবার জন্য। দেখুন, 5 মিনিট ডালটা ফুটে ওঠার পরে এরকম ফেনা উঠেছে। এই ফেনাটা খাওয়া তো মোটেও ভালো নয়, আর এই ফেনাটা সমেত রান্না করলে ডালের টেস্টও সেইভাবে ভালো হয় না। তো আমি এবার ফেনাটা ফেলে দেব। আর আমি যেহেতু প্রেশার কুকারে ডালটাকে জাল করছি, তো ছোট বাসনে জাল করছি বলে একটা হাতা এর মধ্যে ডিপ করে রেখেছি, তাহলে এটা উপচে পড়বে না। তো আমি সম্পূর্ণ ফেনাটা এবার ফেলে দিচ্ছি এই হাতা দিয়ে। তারপরে আমি আবারও আম ও ডালটাকে বাকি আরও 10-15 মিনিট আমি
জাল করে নেব বা ফুটিয়ে নেব। ডাল যত ভালোভাবে জাল হয় ততই ডালের স্বাদ ভালো হয়। তো দেখুন, আবারও ফেনাটা ফেলে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেল। এইবার একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি আমগুলো কেমন সিদ্ধ হয়ে নরম হয়েছে। দেখুন, আমগুলো একদম নরম হয়ে গলে গেছে। আর আমি এইখানের আমগুলোর থেকে 5-6টা আম এইভাবেই একটু চেপে চেপে ভেঙে দেব, তাতে করে ডালটা বেশ টক হবে ও ডালের স্বাদটাও ভালো হবে। যদিও আমগুলো ভিজেও ডালটা টেস্টি হবে। আর এরপরে আমি ডালটাকে শিফট করে নিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এরপরে এখানে বসিয়ে দিলাম একটা কড়াই, ডালটা ফোড়ন দেয়া বা সম্বার দেবার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এখানে আপনারা সর্ষের তেলের জায়গায় সাদা তেলও দিতে পারেন। তেলটা কড়াইটা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিলাম। তেলটা ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 2টো শুকনো লঙ্কা নিয়েছি সেটাকে সামান্য ফাটিয়ে নিয়ে। তারপর দিচ্ছি কালো সর্ষে। সর্ষেটা দিয়ে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। সর্ষে, কালো জিরে ও লঙ্কাটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এটা ভেজে নিচ্ছি। তারপরে ডালের হাতাটাকে এরকম উল্টো করে রেখে আমি আম ও ডালটা সম্পূর্ণ এই কড়াইতে ঢেলে দিচ্ছি। আর এই ডালের হাতাটা এইভাবে উল্টো করে রাখার কারণ হলো এই যে ঝাঁজটা, এটা ওঠে না বা উড়ে যায় না। এটা আমি আমার মার থেকে শিখেছি, তাই আমি এইভাবেই ডাল যখনই ফোড়ন দেই বা সম্বার দেই হাতাটাকে মশলার মধ্যে এইভাবে উপর দিয়ে দেই। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে করে দিয়ে দিয়ে দেব যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না ইচ্ছে হলে স্কিপ করবেন। তবে টক ডালে অনেকে চিনি খেতে চান না, কিন্তু আমি টক ডালটা টক ঝাল মিষ্টি বেশ সমান সমানই করে রান্না করি। এতে করে টক ডালটা খুব টেস্টি হয়। আর টক ডাল যেদিন রান্না করা হয় তার পরের দিনকে আমগুলো ভিজে বা যে কোনো টক ডালই পরের দিন টেস্ট বেশি হয়। এই অসহ্যকর গরমে যখন মুখে কোনো রুচি লাগে না বা খেতে ভালো লাগে না, তখন এরকম একটা কাঁচা আম দিয়ে টক ডাল করলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। তো চিনিটা দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব আর লবণ ও মিষ্টিটা এই সময় টেস্ট করে নেব। তো দেখুন, ডালটা আমার কত সুন্দর প্রেশার কুকারে সিটি দিয়ে 1/2 আওয়ারের মধ্যে তৈরি হয়ে গেল, কাঁচা আম দিয়ে টক ডাল। এটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব ভাতের সঙ্গে। টক ডাল কিন্তু কোনো সময় গরম পরিবেশন করা যায় না বা খাওয়া উচিত না। আর টক ডালে সাধারণত সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, কিন্তু টক ডালের সাথে এই কালো জিরে, শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে একবার রান্না করার অনুরোধ রইল আমার সকল পুরনো ও নতুন দর্শকদের কাছে। ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।